আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাইডেনের সামনে ফিলিস্তিনের প্রকৃত তথ্য তুলে ধরেছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ আটক 27 জন। নতুন করে ভারত সহ চার দেশের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা দিল মালয়েশিয়া। টিকটকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে নেমেছে পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের। এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে ইসরায়েলি শাসকদের দ্বারা ফিলিস্তিনি গণহত্যার বিষয়ে কথা বলেছেন, কারণ তাকে সত্য ও প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। ফিলিস্তিন ইস্যুটি সমস্ত মালয়েশিয়ার হৃদয়ের কাছাকাছি হয় তিনি এটি করার সাহসও পেয়েছেন বলে তিনি জানান। অর্থনৈতিক বিষয়ে আলোচনার পাশাপাশি আমি সান ফ্রান্সিসকোতে অ্যাপেক সম্মেলনে গিয়েছিলাম, যাতে ফিলিস্তিনিদের বিশেষ করে গাজায় যে বিরাট মানবিক বিপর্যয় ঘটছে সে বিষয়ে মালয়েশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে। কিছু লোক জিজ্ঞাসা করেছিল আমি বাইডেনের সামনে এগুলো বলার সাহস কোথায় পেয়েছি। আমি তার উত্তরে বলেছি, আমাকে অবশ্যই সত্য বলতে হবে এবং ঘটনাগুলো আমাকে বলতেই হতো। ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, তাদের জমি বাজেয়াপ্ত করা হচ্ছে, যার অর্থ হলো তাদের মর্যাদা সহ তাদের সমগ্র জীবন বেদখল হয়ে যাচ্ছে। সবই ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের কারণে ঘটছে। গতকাল উসাহাওয়ান দেশা কার্নিভাল 2023 উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ সকল কথা বলেছেন। তিনি বলেন, গাজায় যা ঘটছে তা নৈতিক দায়িত্বের স্পষ্ট পরিত্যাগ এবং পশ্চিমা বিশ্বের তা নীরব অবলোকন কোনোভাবেই কাম্য নয়, এমনটিও মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অবৈধ অভিবাসনের অপরাধে দুই বাংলাদেশি সহ মোট 27 জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। পাহাং প্রদেশের বেন্তং, কুয়ান্তান এবং রাউপ জেলায় অভিযান চালিয়ে এই প্রবাসীদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। দুদিনব্যাপী চলমান এই অভিযান শেষ হয় শুক্রবার সকালে। জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে 21 জন ইন্দোনেশিয়ান, 2 জন কম্বোডিয়ান, 2 জন বাংলাদেশি, 1 জন থাই এবং 1 জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। 3টি জেলার 8টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইমিগ্রেশনের 16 জন কর্মকর্তা অংশ নেন এবং বৃহস্পতিবার বেলা 11টায় অভিযান শুরু হয়ে শেষ হয় শুক্রবার সকাল 7:30। অধিকতর তদন্তের জন্য আটককৃতদের কেমায়ান ইমিগ্রেশন বন্দিশালায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম আজ 1 ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্য, তুরস্ক, জর্ডান, চীন এবং ভারত থেকে মালয়েশিয়ায় 30 দিনের ভিসা মুক্ত প্রবেশের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই অব্যাহতি এখনও অপরাধ বা সহিংসতার অতীত রেকর্ডের জন্য নিরাপত্তা স্ক্রিনিং সাপেক্ষে প্রযোজ্য হবে। আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের 2023-এর জাতীয় কংগ্রেসে এ সকল কথা জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, 1 ডিসেম্বর থেকে নতুন ওই নিয়ম কার্যকর হবে। আমরা আরব দেশ, তুর্কি, জর্ডান এবং চীন এবং ভারতের নাগরিকদের জন্য মালয়েশিয়ায় আসার জন্য 30 দিনের ফ্রি ভিসার সুবিধা দেব। তিনি জানান, আসিয়ানের বাইরের দেশগুলোর তুলনায় চীন থেকে পর্যটনের শক্তিশালী সম্ভাবনা রয়েছে আসিয়ান অঞ্চলের মধ্যে। তবে পর্যটন বেশিরভাগই প্রতিবেশী দেশ সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া থেকে আসছে। প্রধানমন্ত্রী আনোয়ার, যিনি একই সঙ্গে দেশটির অর্থমন্ত্রীও, তিনি ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের সমালোচনাকে সম্বোধন করে বলেন, এই ধরনের কার্যক্রম দেশের বাইরের কর্পোরেশনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন এবং মালয়েশিয়ায় বিনিয়োগ ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। এর আগে পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক জানিয়েছেন, আনোয়ার দেশের অর্থনীতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আজ দেবেন। তারপরই প্রধানমন্ত্রী 4 দেশ সহ মধ্যপ্রাচ্যের জন্য ভিসামুক্ত ভ্রমণের এই ঘোষণা দিলেন।
মালয়েশিয়ার যে কোনো স্থান থেকে সবচেয়ে কম খরচে বাংলাদেশের সব জেলায় মালামাল পৌঁছে দিতে প্রবাসীদের বিশ্বস্ত নাম জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া। এছাড়াও এলসিওটিটি সাপোর্ট এবং আমদানি রপ্তানির সুবিধায় পাশে আছে জেএমজি। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি পেতে আজই বুকিং করুন আপনার পণ্য। যোগাযোগ 95 জালান্তুল HSK সিটি সেন্টার কোদারায় ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী আনোয়ার ইব্রাহিমকে হত্যার হুমকি দিয়েছে কোনো এক দুর্বৃত্ত এবং সে ব্যাপারে এবার তদন্তে নেমেছে দেশটির পুলিশ। দেশটির পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল তাসরুর রাজারউদ্দিন হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই পর্যন্ত 1টি প্রতিবেদন পাওয়া গেছে এবং এই মামলার অতিরিক্ত বিবরণ সময়ে সময়ে ঘোষণা করা হবে। এর আগে একটি টিকটক ভিডিওর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে একজন ব্যবহারকারী প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং রাজনৈতিক দলের সদস্যদের গুলি করে হত্যা করবে এমন কাউকে 5 মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করে। যদিও পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। রাজারউদ্দিন জানিয়েছেন, মামলাটি দণ্ডবিধির 507 এবং 233 ধারায় তদন্ত করা হচ্ছে। এর আগে আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক দল PKR-এর যুব উইং এর উপপ্রধান মোহাম্মদ কামিল আহমদ মুনিম পুত্রজায়া জেলা পুলিশ সদর দফতরে ভিডিওটির বিষয়ে একটি প্রতিবেদন দায়ের করেছেন। মূলত জাইয়াদ আনি 89 অ্যাকাউন্ট ব্যবহার করে টিকটকে একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুমকি রয়েছে। যদি প্রধানমন্ত্রীকে কেউ হত্যা করতে পারে, তাকে 5 মিলিয়ন রিঙ্গিতে অফার করা হয়েছে ওই ভিডিওতে।